এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনোময় হাজরা প্রোডাকশন। মনোময় হাজরা প্রোডাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর সবার প্রথমে জানাই শুভ রাখি বন্ধন অথবা রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আশা করেছি তোমরা সবাই রাখি আজকে পড়েছ, আমিও রাখি পড়েছি, তাই জন্য গল্পটা একটু আপলোড করতে লেট হয়ে গেল। কিন্তু কিছু মনে করো না, আমার যতই লেট হোক প্রত্যেক রবিবার একটা করে সব বোতলের সিরিজ আসবেই। তো আজকের ঘটনাটি কেউ পাঠায়নি, আজকের ঘটনাটা আমরা সংগ্রহ করেছি বর্তমান পত্রিকা থেকে। একটি ভৌতিক ঘটনা বেরিয়েছিল, সেই ঘটনাটি থেকে আমরা এই ঘটনাটি সংগ্রহ করেছি এবং ভেবে দিলাম যে তোমাদেরকেও এই ঘটনাটি পড়ে শোনালে কেমন হয়। তো আমাদের যদি তোমরা ঘটনা পাঠাতে চাও, তো ঘটনা টি পাঠাতে গেলে তোমাদের কী করতে হবে, ডিসক্রিপশানে আমাদের মেল আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আমাদের মেল আইডি হচ্ছে dipankarhajra411@gmail.com এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মনোময় হাজরা প্রোডাকশন। এই দুটি জায়গায় তোমরা যে কোনো একটাতে গিয়ে গল্প ঘটনাটিকে টাইপ করে নিজেদের নাম এবং মোবাইল নাম্বারের সঙ্গে পাঠিয়ে দিতে পারো। তো শুরু করা যাক আজকের ঘটনাটি। বউ গেছে বাপের বাড়ি, আজ শনিবার, কাল রাতে আমি গিয়ে নিয়ে আসব। আমার খুব মজা হচ্ছে, অবাক লাগলো শুনতে। কিন্তু মাঝে মাঝে এমন হয়, বউয়ের অতি যত্নের থেকে মাঝে মাঝে মন ছুটি চায়। একটু অভিনয়, একটু বন্ধন মুক্তি। সবচেয়ে বড় কথা, টিভির উপর একটা দখলদারি পাওয়া যাবে, টিভিটা শখ করে কেনা, কিন্তু ওটার নাগাল পাই না। আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি, তখন পৃথিবীর সব সেরা সেরা সিরিয়াল স্টার জলসা, জি বাংলা চলে। সেই সময় টিভি দেখতে চাওয়াটা অমানবিক। আর রবিবার ছেলে স্কুল, কোচিং, আঁকার ক্লাস কিচ্ছু থাকে না, তাই আর মানসিক উন্নতি বিধানের জন্য ওই দিন সারাদিন কার্টুন চলে। আজ তাই ঠিক করেছি দেখব। আমার একটা পুরানো সিডি প্লেয়ার আছে, এখন তো ডিভিডির যুগ, এটা আগে কেনা। সিরিয়ালের ধাক্কায় বেচারা আলমারি বন্দি, ভাবলাম আজ দুটো ভূতের সিডি নিয়ে যাই। আমি আবার হয় হাসির নয় ভূতের সিনেমা দেখি। বউ মাছের ঝোল আর দুধ রেখে গেছে, আজ শনিবার, দুপুরে ফিরবো বলে ভাতও রেখে গেছে, রাতের জন্য রুটি কিনে নিতে বলেছে। কিন্তু বউ বাড়ি নেই শুনে অফিসের অসীম জোর করে ধরে নিয়ে গেল। ওর বউ খুব ভালো রান্না করে আর অসীম খুব খাওয়াতে ভালোবাসে। দুপুরে খেয়ে বিকেলে আড্ডা দেওয়া দিয়ে ফিরেছি, রুটির দোকানে তড়কাও করে, কিনে নেব। কে ওই ঝোল খাবে, বউ আমার ভয় পায়। একবার একটা মাইল স্ট্রোক হয়ে গিয়েছে কিনা, কিন্তু এত বেশি খাবার করা করি। কিন্তু আজ তো ছুটি, সিডি কিনবো বলে দোকানে ঢুকতে হতাশ হলাম, সব ডিভিডি। অনেক খুঁজে যে তিনটে সিডি পাওয়া গেল, তাও সামাজিক সিনেমা। হতাশ হয়ে রুটি তড়কা কিনে বাড়ি ফিরছি, সোজা হলে অনেকটা ঘুরতে হবে, তাই সাইডিং দিয়ে যাতায়াত করি। ব্রিজ ফেলে বাজার পেরিয়ে ঝুপড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় অন্ধকার ঝুপড়ির পাশ থেকে একটা লোক বেরিয়ে এলো। এমন আচমকা এলো যে আমি চমকে উঠেছিলাম। দেখতেও ভারী বিদঘুটে, কুচকুচে কালো আফ্রিকানদের মতো উঁচু কপাল, উঁচু চোয়াল, ঝোল পুরো ঠোঁট, কোঁকড়া কোঁকড়া চুল, উঁচু দাঁত বার করে হাসলো লোকটা। লোকটার গলায় ঝোলানো ট্রেড বেশ কিছু সিডি। ঘরে ঘরে গলায় লোকটা বলল, সিডি নেবেন? ঝকঝকে ছবি, রগরগে জিনিস, যেমন চান তেমন। আমার কেমন রাগ হচ্ছিল লোকটাকে দেখে, বললাম, জমাটি ভূতের সিডি আছে? লোকটা বিচ্ছিরি শব্দ করে হাসলো, হাসিতে ওর মুখটা বিকৃতি হয়ে যাচ্ছিল। বলল, আছে, এক ঘরে বসে দেখতে পারবেন। আমার গা জ্বলে গেল, বললাম, দাও চটপট। লোকটা ট্রের একদম তলা থেকে কালো কাগজে মোড়া একটা সিডি বার করলো, কোনো ছবি নেই প্যাকেটের গায়ে। আমি দাম দিতেই লোকটা ঝুপড়ির আড়ালে ঠিক যেমনভাবে এসেছিল তেমনভাবে অদৃশ্য হয়ে গেল। ভারী অদ্ভুত লোক,
বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সিঁড়ি চালিয়ে খাবার নিয়ে বসলাম। অনেক দিন ব্যবহার হয়নি, ব্যাটারি কমে গেছে বোধ হয়। রিমোটটা বার কয়েক নাড়াচাড়া করে তবে চলল। কে জানে পয়সাটা জলে গেল কি না। কোনো কোম্পানি সিম্বল বিজ্ঞাপন ছাড়াই শুরু হয়ে গেল। একটা ধু ধু মরুভূমি, বালির ঝড় উঠেছে, সূর্য অস্ত যাচ্ছে, একটা গোঙানির মতো শব্দ শব্দটা কমে বাড়ছে। বালি ফাঁক হয়ে যাচ্ছে, সূর্য অস্ত গেল, লালচে অন্ধকার হাড় হিম করা এক আর্তনাদ করে উঠে দাঁড়ালো। একটা অবয়ব আমার দিকে পিছন ফেরা, সেই অবয়বটি আকাশের দিকে মুখ তুলে আবার বিকৃতি আর্তনাদ করে উঠল। বুক কাঁপানোর আর্তনাদ সেটিংয়েই জমে গেল। আমি খাবার শেষ করে হাত ধুয়ে জমিয়ে খাটে বালিশটা টেনে নিয়ে বসলাম। সিনেমাটা এগিয়ে চলল। লোকটা ঈশ্বর ঝুঁকে বালিয়াড়ি পেরিয়ে এগিয়ে চলছে। অন্ধকার ঘনীভূত, দূরে নগর দেখা যাচ্ছে। একটা খামার বাড়ি, একজন টহলদার পাহারা দিচ্ছে। সে ঘরে ঢুকে যেতেই লোকটা চার পায়ে হামা দিয়ে বেড়া টপকে ঢুকলো খামারে। ভেড়াগুলো চঞ্চল হয়ে উঠল। তারপর একটা ভোর ভেড়ার মর্মান্তিক চিৎকার, প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পাহারাদার। কিন্তু সাপদের মতো লোকটা তৎক্ষণে ঝোপের আড়ালে লুকিয়েছে। পাহারাদার ভেড়ার ঘরে ঢুকে লাঠি ঠুকে কি যেন বলল, তারপর বেরিয়ে গেল। সে ঘরে ফিরে যাওয়ার সাথে সাথে ঝোপের মধ্যে দেখা গেল দুটি জল জলে চোখ। লোকটা এক মনে ভেড়াটাকে খুঁটিয়ে মেরে খাচ্ছে। আমি কাঠ হয়ে গেলাম। এই প্রথম লোকটা মুখ তুলে হাসলো পৈশাচ হাসি। আমি ভয়ে চিৎকার করে ফেললাম, এ তো সেই লোকটা যে সিঁড়ি বিক্রি করছিল। আমি ঝট করে সুইচ টিপে ভিসিডি বন্ধ করে দিলাম। আমি ঘেমে উঠেছি, বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে গেছে। ঢক ঢক করে জল পেলাম, মুখ চোখ জল দিলাম। একটু সুস্থির হয়ে ঠান্ডা মাথায় ভাবলাম, কি হলো কেসটা, লোকটা কি তবে অভিনেতা? অনামী পরিচালক, অনামী প্রযোজক, অভিনেতা, তাই কিনে কেউ এই সিঁড়ি দেখবে না বলে নিজেরাই পুশ সেল করছে। এত অদ্ভুতভাবে ঘটনাটা ঘটেছে যে আমি বুদ্ধি হারিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে স্বীকার করতেই হবে, শেষটা কি করব জানা নেই, কিন্তু শুরুটা দারুণ। সিনেমাটা আমায় টানছে, আবার চালালাম। দারুণ এগোচ্ছে সিনেমাটা। লোকটা রোজ রাতে পশু মেরে কাঁচা মাংস খায়, ধীরে ধীরে শিশুদের মেরে খাওয়া শুরু করেছে। দু তিনটি শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশ মহলে টনক নড়ল। এক দুর্ধর্ষ পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। এবার মাংসঘাতক চালাকি শুরু করলো। সে একটা হাসপাতালে এক সদ্যজাতককে তার শিকার করতে গেছে, কিন্তু পাহারাদারের নজরে পড়ে যাওয়ায় শিকার ছেড়ে তাকে পালাতে হলো। যে ইন্সপেক্টর কেসটা তদন্ত করছিলেন, তিনি শহরের সব মেটারনিটি হোমগুলোয় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করলেন। নিজে রইলেন পাহারায়, কিন্তু নিরাপত্তাটা এটা কোথায়? এটা তো ইন্সপেক্টরের বাড়ির সামনে। ইন্সপেক্টরের বউ উত্তেজিত হয়ে ফোন করেছে, বাচ্চার জ্বর। ইন্সপেক্টর বলছে কোনো মতেই আসতে পারবো না। গাছের আড়ালে দাঁড়িয়ে নিরাপত্তাটা ফোন দিয়ে জিপ চাচ্ছে, আস্তে আস্তে পাইপে দোতলায় উঠছে। হঠাৎ আমি শুনতে পেলাম আমার পিছনে ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। আমার বাড়ির দরজা বন্ধ, ঘরে আমি একা, আমি কাঠ হয়ে গেলাম। আমি মনকে বোঝাতে চেষ্টা করলাম ভুল শুনছি, কিছুতেই পিছনে ফিরবো না। ওটা আমারই উত্তেজিত নিঃশ্বাসের শব্দ। টিভির দিকে দৃষ্টি স্থির করলাম। নিরাপত্তাটা নিঃশব্দে লাফিয়ে নামলো বারান্দায়। ঘরে ছয় মাসের শিশু ঘুমাচ্ছে, পাশের ঘরে মা ওষুধ খুলছে। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। স্পষ্ট অনুভব করলাম আমার ঘাড়ে কাঁধে নিঃশ্বাস পড়ছে কারোর। বুকের ভিতর যেন রেলগাড়ি চলেছে, মাথা দপদপ করছে। পিছনে কে যেন
ইশিস করে গলায় বলল, কি ভয় করছে? জমজমাট নয়? আমি আতঙ্কে মুখ ঘুরিয়ে দেখলাম নিরপোষ্যটা, কস দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, তারপর কিছু মনে নেই। কতদিন হাসপাতালে আছি জানি না, এক মাস নাকি আরও বেশি। আমার সেরিব্রাল হয়ে গেছে ডাক্তারের কথা শুনে বুঝেছি আমি অজ্ঞান হয়েছিলাম। বউ আমি পৌঁছাইনি দেখে খোঁজ নিতে এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তারপর এই হাসপাতাল, আমার ডান দিকটা প্যারালাইজ হয়ে গেছে, কথাও বন্ধ হয়ে গেছে। আমি কাউকে আমার কথা বলতে পারিনি। জানি না কি দেখেছিলাম সেদিন, আমার মনের ভুল নাকি। তবে হাসপাতালের বেডে শুয়ে আমার সারা সালার আলোচনা থেকে শুনেছি বাজ পড়ে নাকি আমাদের টিভি আর ডিশটিটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। ওদের অনুমান কোনোভাবে ওই বাজারের শব্দেই আমার স্ট্রোকটা হয়েছে। তবে অদ্ভুত ব্যাপার, বাড়ির অন্য কোনো ইলেকট্রনিক জিনিসের কোনো ক্ষতি হয়নি। ভারী অদ্ভুত একটা ঘটনা, একটি সিডি প্লেয়ারের মাধ্যমে একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে ভূতের উৎপত্তি। এই ঘটনাটা সত্যি একটি অদ্ভুত ঘটনা। তো আজকের মতো ঘটনাটি এখান পর্যন্ত। এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে যেতে, যাতে নিত্য নতুন সবার প্রথমে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাও। তো আজকের মতো টাটা।